हाय फ्रेंड्स, देखो आज के तुम्हारे जो प्रिलिमिनरी गणित प्रैक्टिस सेट 9 निये आमरा आलोचना करब एवं एखाने आमरा गुरुत्वपूर्ण 30 प्रश्न एवं विभिन्न धरनेर कन्सेप्ट ट्रिक विभिन्न टाइपेर गुरुत्वपूर्ण अंक समस्त विषयगुलोके आमरा आज के देखब। तो चलो प्रथम अंकटाके देखे नेवा जाक। देखो एकदम प्रथम अंके आमादेर बला हयेछे 8 0 0 3 এদের দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তো এই ধরনের অঙ্কে বৃহত্তম সংখ্যা যদি আমাদের বার করতে হয় তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা আগে নিব 8, তারপরে বড় সংখ্যা 3 সেটা নেব, তারপর দুটো শূন্য নেব, এটা হলো সবচেয়ে বৃহত্তম সংখ্যা। আর যদি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হয় তাহলে প্রথমে কিন্তু 3 নেব, কারণ শূন্য নিলে সেটা 4 অঙ্কের আর থাকে না, তারপর শূন্য দুটো নেব, তারপরে 8 নেব। বলেছে এই দুটোর পার্থক্য কত, পার্থক্য মানে বিয়োগফল। তাহলে আমরা কি করব, এই দুটোর বিয়োগফল বার করব। তো দেখো এই দুটোর বিয়োগফল যদি আমরা বার করি, 8 আছে 10 2 দিতে হয়, তাহলে এটা 1 রইল, 9 দিলাম তাহলে এটা 1 কমে গেল, 2 হলো, 3 আর 5 এ 8 হলো, তাহলে আমাদের কত অ্যানসার হলো 5 2 9 2। তার মানে অপশন ডি হয়ে গেল তোমাদের প্রপার অ্যানসার। নেক্সট সমস্যাটা চলে আসি। দেখো পরের প্রবলেমটাই বলা আছে, এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। তাহলে বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। এ বি দুই ব্যক্তি ছিল, বলেছে এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। তার মানে বি এর বেতন যদি 100 হয় তাহলে এর বেতন হচ্ছে 75, 25% কম, মানে 25 কম 100 থেকে 25 বাদ দিলে আমরা কত পাবো, 75। এরপর আমাকে বলেছে তাহলে বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। তাহলে দেখো বি এর বেতন 100, এর বেতন 75, কত বেশি, 25 বেশি, বি এর বেতন 25 বেশি। এবার বলেছে এর বেতনের চেয়ে, মানে এর সাপেক্ষে, তাহলে 25 বেশি যেখানে এর বেতন হচ্ছে 75, তাহলে কত শতাংশ বেশি বার করতে, আমরা 100 দিয়ে গুণ করবো, 25 দিয়ে কাটো 3, তাহলে উপরে হচ্ছে 100 নিচে হচ্ছে 3, 33 3 99 আর একে 100, তাহলে 33.33% আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট সমস্যাটা দেখো, এখানে বলা আছে 3 1 2 2 1 9 5 1 7 6 1 3, এদের এককের ঘরের সংখ্যা বা ইউনিট ডিজিটটা কি হবে। তার জন্য এখানে ইউনিট ডিজিটগুলো নিয়ে নেবো, এখানে 2 এখানে 9, এককের অঙ্কগুলো আগে নিয়ে নেবো, এখানে 7 এখানে 3। তাহলে দেখো এই দুটো গুণ করবো, 9 দিয়ে কত 18, এককের অঙ্ক হবে 8, আবার 8 7 কত 56, এককের অঙ্ক কত হবে 6 6 3 কত 18, তাহলে 18 এককের অঙ্ক কত হবে 8, তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের প্রপার অ্যান্সার। নেক্সট সমস্যাটা দেখো, বলছে 2500 টাকা একটা সোফা সেট বিক্রি করে দোকানদারের 20% ক্ষতি হলো, তাহলে আমি 3150 টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হতো। যে কোনো দ্রব্যের ক্রয় মূল্য সবসময় 100% ধরতে হয়, প্রথমে সেটাকে 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তার মানে সেটা 80% বিক্রি করা হয়েছে, ঠিক কিনা। দেখো বলেছে প্রথমে দোকানদারের 20% ক্ষতি হয়েছে, তার মানে 80% বিক্রি করেছে, যখন 80% বিক্রি করেছে তখন বিক্রয় মূল্য ছিল 2500, পরবর্তী সময়ে বিক্রয় মূল্য 3150, তখন আমাদের কত লাভ বা ক্ষতি হয়েছে। আমরা দেখবো টোটাল কত পার্সেন্টেজ উঠে এসছে। এটা বার করার জন্য কি করতে হয়, এই সংখ্যাটা বার করার জন্য যে মানগুলো জানা আছে আগে সেগুলো কোনাকুনি গুণ করে দিতে হয়, 3150 গুণ 80, আর যে মানটা অজানা তার উল্টো দিকে যেটা পড়ছে অর্থাৎ 2500 দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে একে 2500 দিয়ে ভাগ করো, দুটো শূন্য কাটো, ঠিক আছে। এবার দেখো আমরা যদি 5 দিয়ে কাটি, 5 5 25, এখানেও 5 দিয়ে কাটো, 5 6 30 5 6 30, তাহলে এখানে আমাদের 15 রইল, 5 3 15, তাহলে আমাদের কত রইল, ওপরে থাকছে 63 গুণ 8 63 গুণ 8, নিচে থাকছে আমাদের 5। ওকে, তো দেখো আমরা যদি এটা কাটাকাটি করি 5 দিয়ে, 12 5 60 5 6 30, 12.6 × 8, এইটা আমরা গুণ করলে কত পাবো, 12 8 96 8 6 48, মানে 100.8%। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমাদের টোটাল পার্সেন্টেজ উঠে আসছে 100.8%, আর ক্রয় মূল্য কত ছিল 100%, তাহলে আমি কতটা বেশি পেলাম, 0.8% বেশি পেলাম, ফলে আমার লাভ হয়েছে, এবং লাভের শতকরা হার কত, 0.8%, মানে অপশন ডি
হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে বলা হয়েছে যে কোন শহরের বর্তমান জনসংখ্যা 4410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে দুবছর পূর্বে জনসংখ্যা কত ছিল। আমি ধরে নিচ্ছি দুবছর পূর্বে জনসংখ্যা ছিল পি, প্রত্যেক বছর 5% করে করে বেড়েছে, এইটা একবার বেড়েছে আর একবার এটা বেড়েছে, দুবছর ধরে বেড়েছে, দিয়ে যেটা পরিণত হয়েছে সেটা 4410। তাহলে আমরা কি করব, পি এর উপরে 5% প্রথমে বাড়াবো। তো দেখো 5% করে বাড়ছে মানে কি, প্রথমে 5% বাড়লো মানে আগে যদি 100 ছিল এখন 5 বেড়ে 105, তারপরে আবার 5% বেড়েছে, তাহলে আবার আগে যদি 100 ছিল এখন বেড়ে হয়েছে 105, তারপর সেই আলটিমেট ফিগারটা হচ্ছে 4410। এখান থেকে পি এর মান আমরা বার করব, ফলে বুঝতেই পারছো 4410 তার সঙ্গে এই দুটো 100 উপরে গুণ হয়ে যাবে, মানে 100 গুণ 100, আর নিচে আসবে উপরের সংখ্যাগুলো, তার মানে 105 105, 105 গুণ 105। তো প্রথমে 5 দিয়ে কাটো, দেখো 5 দিয়ে কাটলে হচ্ছে 21, 5 দিয়ে কাটলে 20, আবার 5 দিয়ে কাটো 21 এবং 20। এবার আমরা জানি 21 আর 21-এ হয় 441, তাহলে 441 কেটে 10 থাকছে। এবারে দেখো 20 20 400 × 10 4000, তাহলে আমরা বলবো দুবছর পূর্বে জনসংখ্যা ছিল 4000, মানে অপশন সি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে একটা নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36টা ভোটে জয়লাভ করে, তাহলে মোট কত শতাংশ ভোট করেছিল। তো টোটাল ভোট ধরে নাও 100%, তার মধ্যে কিছুটা জয়ী প্রার্থী পেয়েছে কিছুটা পরাজিত প্রার্থী পেয়েছে। জয়ী প্রার্থী কত পেয়েছে, 62%, তাহলে পরাজিত প্রার্থী বাকিটা পেয়েছে, টোটাল ভোট তো 100, তার মধ্যে জয়ী প্রার্থী যদি 62 পায় তাহলে পরাজিত প্রার্থী পেয়েছে, এটা বিয়োগ করছি 8 আর 3 38%, তাহলে পরাজিত প্রার্থী পেয়েছে 38%, জয়ী প্রার্থী পেয়েছে 62%। তাহলে জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর থেকে কত বেশি ভোট পেয়েছে, কত পার্সেন্টেজ বেশি ভোট পেয়েছে, 62 থেকে 38 বাদ দাও 4 2 24% বেশি পেয়েছে। আর অঙ্ক বলছে এই 24%টাই 36, কারণ সে 36টা ভোট বেশি পেয়েছে, তাহলে আমরা বলতে পারবো 24%-এর মানই হলো 36, মোট ভোট বলেছে মানে 100% আমাকে বের করতে হবে। তো 6 দিয়ে কাটি, 4% = 6 6 36, এটা 100 বানাতে হবে, তো 4 কে 100 বানাতে হলে 25 দিয়ে গুণ করবো, তাহলে 100% পেয়ে যাবো, আর এদিকেও আমরা 25 দিয়ে গুণ করে দেবো, তাহলে দেখো 25 6 কত 150, তাহলে 100% 150, 100% ছিল টোটাল ভোটার, তাহলে টোটাল ভোটারের পরিমাণ কত, 150, মানেই অপশন বি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে পরপর দুটো জোড় সংখ্যা বড়টার অর্ধেক ছোটটার 1/4 থেকে 5 বেশি, ছোট সংখ্যাটা কত। তাহলে পরপর দুটো জোড় সংখ্যা, ফলে আমি যদি একটা সংখ্যাকে কে ধরি তার পরের জোড় সংখ্যা কে প্লাস 2 হবে, কারণ পরপর দুটো জোড় সংখ্যার তফাত 2 হয়, ধরো একটা জোড় সংখ্যা 2 তারপরেরটা অবশ্যই 4 হবে, দেখো তফাত কিন্তু 2, তাহলে একটা কে আর একটা কে যোগ 2। এবার বলেছে পরপর দুটো জোড় সংখ্যার বড়টার অর্ধেক, তাহলে বড় অবশ্যই কে যোগ 2 তার অর্ধেক, ঠিক আছে, ছোটটি মানে কে, কে হলো ছোট, তার একের চার অংশ মানে 1/4 দ্বিগুণ কর থেকে 5 বেশি, বোঝা গেল, বড়টার অর্ধেক মানে 2/2, ছোটটার 1/4 থেকে 5 বেশি, তাহলে এই দুটোর বিয়োগফল 5, এখান থেকে আমাকে মানটা বার করতে হবে। তো দেখো এখানে আমরা আলটিমেটলি পাচ্ছি k/2/2 - k/4 = 5, এটা ক্যালকুলেশন করবো, লসাগু হবে 4 2 2 4, তাহলে এটা হবে 2k/4, 4 1 4, তাহলে -k = 5, যোগ বিয়োগ করো, তাহলে ওপরে হচ্ছে দেখো 2k/4 - k সমান এদিকে 5 4 20, এই দুটো বিয়োগ করে হচ্ছে 2k থেকে k বাদ দিলে k, 4টাকে এদিকে নিয়ে এসো, 20 - 4, তাহলে k এর মান হলো 16, তাহলে একটা সংখ্যা 16, অন্যটা আমি ধরেছিলাম k+2, তাহলে অন্যটা হয়ে যেত 16 + 2 = 18, আমাকে ছোট সংখ্যা এটাই বার করতে বলেছে, ফলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 16, মানেই অপশন ডি, ফলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটাই বলেছে যে এই একটা সিম্পলিফাইড মান আমাকে বের করতে হবে, যে সিম্পলিফাইড মানটা বার করতে হবে সেটা কত, 5³ × 2³ তার হোল স্কোয়ার। তো এখানে ভাবো 5³ মানে 3টে 5-এর গুণ, তাহলে এটা আমরা লিখতেই পারি 5 × 5² দেখো 3টে 5-ই লিখলাম, এখানে দুটো 5 এখানে একটা 5, তারপরে যেমন আছে গুণ 2 × 3 তার হোল স্কোয়ার, লাভ কী হলো, এটাও 5² হলো আর এই পুরোটাও 5² তাহলে এই পুরো টার্মটা একসঙ্গে লিখতে পারবো, মানে 5 গুণ এইটাও নিলাম 5, এখান থেকে 2 এখান থেকে 3 দিয়ে গোটাটার হোল স্কোয়ার করে দিলাম, বোঝা গেল, এটাও তো স্কোয়ার আছে এটাও স্কোয়ার আছে, তাহলে গোটাটার হোল স্কোয়ার করলাম,
ফলে দেখো কত হলো, এখানে পাঁচ রইল, এই গুণটা করো, পাঁচ দুয়ে দশ, দশ তিনে তিরিশ, তিরিশের স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন সোজা হলো। এখন তিরিশের স্কোয়ার, তিনের স্কোয়ার মানে নয়, তাহলে নশো ইন্টু পাঁচ, তার মানে চার হাজার পাঁচশো, ফলে আমাদের অ্যান্সার হয়ে গেল চার হাজার পাঁচশো মানে অপশন এ। নেক্সট অঙ্কটায় চলে এসো, দেখো পরের অঙ্কটায় বলেছে একটা বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যার অনুপাত সেভেন ইস টু থার্টিন, বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা চারশো হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত, তাহলে বালক ছিল কিছু আর বালিকা ছিল কিছু, তাদের অনুপাত সেভেন ইস টু থার্টিন, মানে বালক যদি সেভেন রেশিও আছে, বালিকা আছে থার্টিন রেশিও। তো দেখো এখানে আমরা যদি বলি যে বালিকা আর বালকের মধ্যে তফাত কত, তাহলে নিশ্চয়ই সিক্স রেশিও, এটা সেভেন রেশিও, এটা থার্টিন রেশিও, কত পার্থক্য, সিক্স রেশিও, এটার মান আমাকে বের করতে হবে, সিক্স রেশিওর মান বার করতে হবে, যেখানে অনুপাত হচ্ছে সেভেন ইস টু থার্টিন, সিক্স রেশিওর মান বার করতে হবে, টোটাল সংখ্যা কত, ছশো, তার মধ্যে ছয় আমাকে বের করতে হবে, যেখানে টোটাল হচ্ছে সাত আর তেরো, যোগ করে পাচ্ছি কুড়ি, কাটো কুড়ি তে চারশো, কুড়ি ইন্টু ছয় মানে একশো কুড়ি, বুঝতে পারলে, মানে টোটাল হচ্ছে ছেলেরা সেভেন রেশিও আর মেয়েরা থার্টিন রেশিও, মোট হচ্ছে চারশো, তাহলে এখান থেকে দেখো কুড়ি রেশিও হচ্ছে চারশো, তাহলে এক রেশিও কুড়ি, এক রেশিও যদি কুড়ি হয় পার্থক্য হচ্ছে সিক্স রেশিও, তাহলে সিক্স রেশিও কত হবে, ছয় গুণ কুড়ি মানে একশো কুড়ি, তাহলে আমাদের অপশন ডি হলো অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে পরপর ছটা জোড় সংখ্যার গড় আট হলে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য কত। তো এখানে কী বলেছে, পরপর ছটা জোড় সংখ্যাকে নেওয়া হয়েছে, মনে রাখবে পরপর ছটা জোড় সংখ্যাকে নেওয়া হয়েছে এবং তাদের গড় আট, পরপর ছটা জোড় সংখ্যা, তাহলে আমি যদি একটা প্রথমটা কে ধরি, আমি এটা কনসেপচুয়ালি করে দেখাচ্ছি, তারপর একটা কে প্লাস টু হবে, পরপর দুটো জোড় সংখ্যার মধ্যে তফাত দুই, একটু আগে এরকম একটা অঙ্ক দেখলে, তারপর একটা কে প্লাস ফোর হবে, তারপর একটা কে প্লাস সিক্স হবে, তারপর একটা কে প্লাস এইট হবে, তারপর একটা কে প্লাস টেন হবে, হবে না, তারপর ছটা হলো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, বলছি এদের গড় আট, তাহলে গড় যদি আট হয় যোগফল কত হবে, যোগ করছি সবগুলোকে, তাহলে দেখো ছটা কে আছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, সিক্স কে যোগ, সংখ্যাগুলো দেখো দুই চারে ছয়, ছয় আর ছয় বারো, আর আটে কুড়ি, আর দশে তিরিশ, তো এদের গড় যেহেতু আট, মোট হবে আট ইন্টু ছয়, ছটা সংখ্যা ছিল গড় আট, তাহলে টোটাল কত হবে, ছয় ইন্টু আট, তার মানে সিক্স কে যোগ থার্টি সমান হচ্ছে ফোরটি এইট, তাহলে সিক্স কে কত হবে, ফোরটি এইট মাইনাস থার্টি, তার মানে সিক্স কে হবে আঠেরো, কে হবে তিন, তো আমাকে বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা, তো বলো এই সিরিজে বৃহত্তম আর ক্ষুদ্রতম কে, ক্ষুদ্রতম কে, আর বৃহত্তম নিশ্চয়ই কে যোগ টেন, যেখানে কেটা হচ্ছে তিন, তাহলে এখানে তিন আর এটাও যদি তিন বসাই, তিন যোগ দশ, তাহলে ছোটোটা হচ্ছে তিন, বড়টা তেরো, তফাত কত, দশ, ঠিক আছে, এটা না করেও করা যেত। তুমি একটা জিনিস দেখো, এইখানে বড় সংখ্যা কত, কে যোগ টেন, ছোট সংখ্যা কত, কে, তাহলে বলো এই দুটোর মধ্যে তফাত কত, দশ, আর করারই দরকার হতো না, ওকে। তো যাই হোক, এখানে আমাদের অপশন সি হয়ে যাবে প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে ছশো টাকার পাঁচ বছরের সুদ ষাট টাকা হলে সুদের হার কত, তো আমরা এইসব ক্ষেত্রে আই সমান পিটিআর বাই একশো এই ফর্মেটটা লাগিয়ে দিতে পারি, সুদ কত, ষাট টাকা, মূল কত, ছশো টাকা, বছর কত, পাঁচ বছর, রেট অফ ইন্টারেস্টটি আমাকে বের করতে হবে, ডিভাইড বাই একশো, শূন্যগুলো কাটো, শূন্যগুলো কাটো, ছয় দশে দু পাঁচ দুয়ে, তাহলে দেখো আর কত হলো, আর হলো টু পার্সেন্ট, তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত, টু পার্সেন্ট, ফলে এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে কোনো বস্তু সাড়ে সাতশো টাকায় কিনে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করা হলো, এটা যদি তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হতো তাহলে আরও কত বেশি লাভ হতো, সাড়ে সাতশো টাকা ক্রয় মূল্য, একবার বিক্রি করা হচ্ছে কুড়ি পার্সেন্টে, পরবর্তী সময় বিক্রি করা হচ্ছে তিরিশ পার্সেন্ট, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত পার্সেন্ট সে বেশি পাবে, দশ জাস্ট দশ পার্সেন্ট বেশি পাবে, প্রথমে কুড়ি পার্সেন্ট লাভ কামাচ্ছে, তারপরে তিরিশ পার্সেন্ট লাভ কামাচ্ছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত বেশি লাভ কামাচ্ছে, টেন পার্সেন্ট, তো আমাকে সেটাই তো বলেছে যে দ্বিতীয় ক্ষেত্রে আরও কত টাকা বেশি পেত, তাহলে মূলধনের টেন পার্সেন্ট আরও বেশি পাবো, তার মানে ক্রয় মূল্যের টেন পার্সেন্ট বার করে নিলে যেটা হবে সেটাই সে দ্বিতীয় ক্ষেত্রে বেশি পাবে, তাহলে শূন্যগুলো কাটো পাবো পঁচাত্তর, তাহলে সে দ্বিতীয় ক্ষেত্রে পঁচাত্তর টাকা বেশি পাবে, তার মানে অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একজন বালক পূর্ব দিকে ছ কিমি সোজা গিয়ে সেখান থেকে উত্তর দিকে আট কিমি গেল, তাহলে ওই বালকের স্মরণ কত, এই ধরো পূর্ব দিকে ছ কিমি গেল, উত্তর দিকে গেল দশ কিমি, এটা ছয় আর এটা উত্তর দিকে দশ না আট গেছে, দশই অ্যান্সার হবে, তাহলে বলেছে স্মরণ কত, এটা প্রাথমিক বিন্দু, এটা অন্তিম বিন্দু, এই স্মরণটা বার করতে হবে, দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ আর এইটা তার অতিভুজ, সমকোণী ত্রিভুজে অতিভুজ বার করতে গেলে আমরা কী করি, ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার যোগ করে দিই, তাহলে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ করে দিই তার বর্গমূল, তো বলো ছয় স্কোয়ার কত, ছত্রিশ,
8 স্কয়ার কত 64 দুটো যোগ করলে আমরা কত পাবো 100 100 বর্গমূল 10 তাহলে সে আলটিমেটলি কোণাকুণি বা তার সরণ হয়েছে 10 কিলোমিটার ফলে আমাদের অপশন সি হয়ে গেল অ্যানসার নেক্সট অঙ্কটা দেখো বলছে 12টা সাবানের ওজন 5 কেজি 604 গ্রাম ওই যে 5টা সাবানের ওজন কত হবে কিছু না প্রথমে 5 কেজি 604 গ্রামকে আমরা গ্রামে করব 5 কেজি মানে 1 কেজি মানে 1000 গ্রাম তাহলে 5 কেজি হচ্ছে 5000 গ্রাম আর তার সঙ্গে আরো আছে 604 তাহলে মোট কত ওজন 5604 গ্রাম এবার ভাবো 12টা সাবানের ওজন হচ্ছে 5604 গ্রাম তাহলে একটা সাবানের ওজন কত 5604 গ্রাম বাই 12 তাহলে 5টা সাবানের ওজন কত হবে 5604 বাই 12 গুণ 5 ব্যাস এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে এই কি ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হবে আমাদের অ্যানসার ঠিক আছে দেখো আমরা যদি গুণটা করি 5604 আর 5 এই গুণটা করো 5 4 20 6 5 30 0 হাতে 3 5 5 25 26 27 28 একে 12 দিয়ে ভাগ তাহলে 12 দিয়ে ভাগ করলে কত পাবো 12 2 24 40 তাহলে 12 3 36 আবার 42 12 3 36 60 12 5 60 এত গ্রাম তাহলে গ্রামকে আমরা কিলোগ্রামে করব তার মানে তিন ঘর আগে দশমিক কারণ গ্রামকে কিলোগ্রামে করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয় মানে তিন ঘর তিনটে শূন্য আছে তার তিন ঘর আগে দশমিক নাও কত পাবে তাহলে আমরা পাবো 2.331 335 ঠিক আছে 2.335 দেখে নাও কোথায় আছে অপশন সি তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে প্রপার অ্যানসার ওকে নেক্সট অঙ্কটা দেখো বলছে 125 জন লোক একটা কাজ 120 দিনে করতে পারে তাহলে 100 দিনের কাজ 100 দিনে ওই কাজটা কতজন লোকে করতে পারবে তো এই সব অঙ্কে আমরা m1 d1 বাই w1 সমান m2 d2 বাই w2 এটা লাগিয়ে দিই দু ক্ষেত্রে কাজ একই তাহলে এটাও যা কাজ এটাও তাই কাজ মানে প্রথমটা যদি এক অংশ কাজ হয় দ্বিতীয়টাও এক অংশ প্রথমে m হচ্ছে লোক সংখ্যা কতজন লোক ছিল 125 তারা কত দিনে কাজটা করছে 120 তাহলে ডে হচ্ছে 120 দ্বিতীয় ক্ষেত্রে লোক সংখ্যা বার করতে হবে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে 100 দিনের মধ্যে ব্যাস এইটা আমরা ক্যালকুলেশন করব 25 4 100 25 5 125 4 3 12 30 তাহলে দেখো m2 সমান কত পেলাম 30 ইনটু 5 মানে 150 তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 150 জন লোকের প্রয়োজন হবে তার মানে অপশন ডি হবে অ্যানসার নেক্সট অঙ্কটা দেখো বলছে 600 টাকায় একটা টেপ রেকর্ডার বিক্রি করে 100 টাকা ক্ষতি হলো 100% লাভ হলে রেকর্ডারটা কত টাকায় বিক্রি করতে হবে তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রি করেছি 600 টাকায় ক্ষতি হয়েছে লাভ না এখানে ক্ষতি হয়েছে 100 টাকা তাহলে আমি যদি বলি সিপি কত যেখানে ক্ষতি হয় কস্ট প্রাইস বেশি হয় তাহলে বিক্রয় মূল্য এবং ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য পাই কত 700 টাকা ঠিক কিনা এবারে বলেছে পরবর্তী সময়ে 100% লাভ করতে হবে তাহলে 700 টাকা ক্রয় মূল্য লাভ করতে হবে 100% তো তলায় তো 100 নেব উপরে 100 যোগ 100 মানে 200 কারণ কি ক্রয় মূল্য 100% হয় আবার লাভও 100% তাহলে 100 আর 100 200 হলো এখানে শূন্যগুলো কেটে দাও 7 2 14 তাহলে 1400 টাকায় আমাকে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রি করতে হবে মানে অপশন ডি হয়ে গেল তোমাদের প্রপার অ্যানসার নেক্সট প্রশ্নটা আসো দেখো বলছে কোন সংখ্যা 8% হ্রাস পেলে 506 হয় সংখ্যাটা কত সংখ্যাটা ধরো 100% সেখান থেকে 8% কমে গেছে তাহলে কত হয়েছে 92% 92% যখন হয়েছে তখন সংখ্যাটার মান হচ্ছে 506 তখন সংখ্যাটার মান হয়েছে 506 ঠিক আছে এরপর আমাকে বলেছে যে তাহলে মূল সংখ্যা মানে 100%টা কত একটু আগেই দেখালাম এটা বার করার জন্য যে মানগুলো জানা আছে সেগুলোকে কোণাকুণি গুণ করে দিতে হয় 506 ইনটু 100 আর যেটা অজানা তার উল্টো দিকে যেটা পড়ছে 92 সেটা দিয়ে ভাগ করতে হয় 4 দিয়ে কাটো 25 4 দিয়ে কাটো 4 2 8 আর কেন 4 3 12 23 দিয়ে কাটো 23 2 46 আবার 46 23 2 46 তার মানে হলো আমাদের 22 গুণ 25 এখন 25 এবং 22 যদি আমরা গুণ করি তাহলে আমরা আলটিমেটলি পাবো 550 তাই না 25 20 500 আবার 25 দিয়ে 50 তাহলে 550 টাকা তার মূল সংখ্যাটা কত 500 টাকা না মূল সংখ্যাটা 550 ফলে অপশন ডি হয়ে গেল প্রপার অ্যানসার নেক্সট অঙ্কটা দেখো বলছে 10টা পাম্প দ্বারা 10 ঘন্টায় 75 টন জল তোলা যায় 100 টন জল তুলতে কত সময় লাগবে তাহলে ওই আগের মতোই আমরা এখানে করতে পারবো m1 d1 বাই w1 একটু আগে যেটা করলাম m2 d2 বাই w2 প্রথম ক্ষেত্রে 10টা পাম্প ছিল 10 ঘন্টা কাজ করছিল 75 টন জল তুলছিল দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ওই বলছে যে ওই 10টাই রয়েছে হ্যাঁ 100 টন জল তুলতে হবে
তাহলে 10টা পাম্পেই রয়েছে, কত সময় লাগবে দ্বিতীয় বার করতে হবে, যেখানে পরবর্তী সময়ে যে ওজন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে হচ্ছে 100। এখানে দেখো শূন্য শূন্য কাটো, তাহলে এখানে আমরা ডি টু কত পাচ্ছি, 100 × 10/75, তাহলে 25 দিয়ে কাটো, 25 × 4 = 100, 25 × 3 = 75, তাহলে উপরে হচ্ছে 40/3, এই সি অপশানটা 40/3 হবে এবং উত্তর হবে সি। পরেরটা দেখো, পরেরটা বলছে কোন সংখ্যার 42% এবং 28%-এর পার্থক্য 210, সেই সংখ্যাটার 59% কত হবে। তাহলে ধরো পি একটা সংখ্যা, তার 42% এবং 28%, এই দুটো তফাৎ, তাহলে সংখ্যাটার এই দুটো তফাৎ বলো, 42 আর 28 বাদ দিলে আমাদের কত হবে, এদিকে হচ্ছে 4 × 3 = 34, আর এদিকে হচ্ছে তোমার 2 × 3 = 1 মিনিট, 42 এবং 28 আমরা বিয়োগ করছি, তাহলে এটা হলো 4 × 3 = 14%, ঠিক কিনা, তাহলে 42 এবং 28 বাদ দিলে আমাদের হলো 14%। তো আমাকে বলেছে এই যে তফাৎটা, মূল সংখ্যাটার যে তফাৎ, মানে 14% মানে 14/100, সেটাই নাকি 210, বুঝতে পারলে, মূল সংখ্যার 42% আর 28%-এর মধ্যে তফাৎ 14%, তো সংখ্যাটা 14% হচ্ছে 210। এবার এখান থেকে পি বার করবো, 7 দিয়ে কাটো, 7 × 2 = 14, 7 × 3 = 21, 30, 2 দিয়ে কাটো, 15, ঠিক তো, তাহলে পি কত হলো, পি হচ্ছে 15 × 100 মানে 1500, এটা মূল সংখ্যাটা। এবার বলেছে এই সংখ্যার 59% কত হবে, তার মানে মূল সংখ্যাটা 1500, তার 59% মানে 59/100, দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে দেখো এখানে দুটো শূন্য কাটলে আমাদের পড়ে থাকছে কত, আমাদের পড়ে থাকছে 59 × 15, ফলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর আমরা জাস্ট এটা গুণ করে নেবো, তো দেখো 59 × 10 মানে হচ্ছে 590, 59 × 5, 9 × 5 = 45, 5 × 7 = 4, 5 × 5 = 25, আর 4 × 29, তাহলে হলো 5, এখানে হচ্ছে 8, 7 = 885, ফলে অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটায় চলে এসো, দেখো পরের অঙ্কটায় বলেছে 108 টাকা বিনিয়োগ করে বার্ষিক আয়ের পরিমাণ 6 টাকা হলে 3000 টাকা বিনিয়োগ করলে বার্ষিক আয়ের পরিমাণ কত হবে। তো দেখো এখানে আমরা 108 টাকা যদি বিনিয়োগ করছি, তাহলে আয় পাচ্ছি 6 টাকা, তাহলে আমরা যদি 3000 টাকা বিনিয়োগ করতাম কত পেতাম, ফলে এটাই হয়ে যাবে অ্যান্সার, বোঝা গেল। 108 টাকা যদি আমরা বিনিয়োগ করি তাহলে আয় পাই 6 টাকা, 1 টাকা বিনিয়োগ করলে 6/108 টাকা, তাহলে 3000 টাকা যদি বিনিয়োগ করি কত পাবো, 6/108 × 3000, ঠিক আছে। এবার এইটা আমরা ক্যালকুলেশন করে নেবো, তাহলে 6 দিয়ে কাটো, 6 × 1 = 6, 6×8 = 48, আবার 6 দিয়ে কাটো, 6×3 = 18, 6×5 = 30, 500, তাহলে আমাদের কত হচ্ছে 500/3, ফলে দেখো এখানে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা এসো, দেখো কি বলেছে, একটা ট্যাঙ্ক 200 লিটার জল ধরে, বর্তমানে ট্যাঙ্কটা 60% ভর্তি আছে, কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটা 35% ভর্তি আছে বা থাকলো, তাহলে কত লিটার জল বের করা হয়েছে। তাহলে ধরো এই 60% ভর্তি ছিল, কিছুটা বের করে নেওয়া হয়েছে, দিয়ে এখন 35% আছে, তাহলে এই অংশটা বের করা হয়েছে, কতটা বের করা হয়েছে, জল ছিল 60%, এখন আছে 35, তাহলে কতটা বের করা হয়েছে, এই দুটো বিয়োগ করবো, 25% জল বার করে নেওয়া হয়েছে, ঠিক আছে, 25% জল বের করে নেওয়া হয়েছে, তা আমাকে বলেছে যে এখন কত লিটার জল আমরা বের করেছি, ঠিক কিনা, বোঝা গেছে, আগে 60% ছিল, জল বের করার পর এখন আছে 35%, তাহলে কতটা বের করা হয়েছে, 60 - 35, তার মানে 25% ভাগ করা হয়েছে ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতার উপরে, তাহলে ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা কত, 200 লিটার জল ধরে, ঠিক কিনা, 200 লিটার জল ধরে, ওকে, তার 25% আমরা বের করবো, 25/100, 00 কাটো, তাহলে আমাদের হচ্ছে 50 লিটার, তাহলে কতটা জল বের করে নেওয়া হয়েছে, জলের পরিমাণ যেটা বের করে নেওয়া হয়েছে সেটা হচ্ছে 50 লিটার। এরপর এখানে কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখতে হবে, যে আমরা যে জলটা টোটাল করছি সেটা করব, না যে জলটা ছিল সেটার থেকে বের করব, অবশ্যই কিন্তু গোটা ট্যাঙ্কের সাপেক্ষে আমরা ভাগ করব, গোটা ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা কত, 200, ঠিক তো, আর তার মধ্যে 60% আগে ভর্তি ছিল, তারপরে বের করার পরে এখন 35% রইল, তাহলে এই দুটো বিয়োগ করে যেটা রইলো সেটাই তো আমরা বিয়োগ বার করেছি 25%, ফলে 50 লিটার, অপশন ডি হয়ে গেল তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 6টা গরু 25 দিনে 12 হেক্টর জমি চাষ করতে পারে, তাহলে 10টা গরু 20 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে, এই জন্য আমরা M1 D1 / W1 সমান
एम टू डी टू बाई डब्ल्यू टू फर्म लागिए दीते प्रथम देखो छटा गरु छिल पचिस दिन बारो हेक्टर जमी चाष करते पर बारे दसटा गरु कुड़ी दिन कत हेक्टर जमी चाष कर ये तो बार करते हैं तो देखो काटो छय दुए बारो ठीक है তাহলে এখান থেকে যদি আমরা কোয়েরি মার্ক বার করতে চাই সরাসরি কি লিখব এই দুইটাই দিকে গুণ করে দেবো দশ গুণ কুড়ি গুণ দুই বাই পঁচিশ ফলে এইটা হবে অ্যান্সার পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি পাঁচ দুয়ে দশ চার দুয়ে আট দুয়ে ষোলো তাহলে কত হেক্টর জমি চাষ করতে পারবে ষোলো হেক্টর জমি চাষ করতে পারবে মানে অপশান সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার ওকে নেক্সট অঙ্কটা চলে আসি দেখো পরের অঙ্কটা বলছে বিকল্পের মধ্যে কোন সংখ্যাটার কুড়ি পার্সেন্ট হচ্ছে দশ কোনো একটা সংখ্যা ধরো পি তার কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো তার মান নাকি দশ ব্যাস এটাই তো করতে হবে দুই দিয়ে কাটো দুই পাঁচে দশ পাঁচটা ওদিকে গুণ হবে তাহলে পি এর মান অরিজিনালি কত হলো পাঁচ ইন্টু দশ মানে পঞ্চাশ এগুলো অপশান টেস্ট ধরেও করা যায় তবে তার আগে নির্দিষ্ট ওয়েতে রুল ধরেই করে নেওয়া উচিত তাহলে বাকি অপশানগুলো টেস্ট করতে হয় না পরেরটা দেখো বলছে একটা ক্যাম্পে তিরিশ জন বাচ্চার আঠেরো দিনের খাদ্য ছিল যদি আরও ছয় জন এসে যোগ দেয় তাহলে সেই খাদ্যে কতদিন চলবে তাহলে বড় তিরিশ জন বাচ্চার আঠেরো দিনের খাদ্য ছিল পরে তিরিশ জন তো ছিল আরও ছজন এসে যোগ দিয়েছে তাদের কতদিন চলবে সেই টোটাল খাবার তো সেম এই খাবারটাই খাবে তাহলে দেখো এখানে আমরা কী পাচ্ছি তিরিশ গুণ আঠেরো সমান তিরিশ যোগ ছয় মানে ছত্রিশ গুণ ডি এইটা আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে তো আঠেরো দুয়ে ছত্রিশ দুই পনেরোই তিরিশ তাহলে ডি কত হলো পনেরো দিন তাহলে পনেরো দিন ধরে খাবে মানে অপশান সি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার নেক্সট অঙ্কটা চলে আসি দেখো পরের অঙ্কটাতে দেখো একটা সিম্পলিফিকেশন দিয়েছে বলছে ফাইভ পয়েন্ট থ্রি তারপরে দেখো আছে থ্রি পয়েন্ট টু ফাইভ এবং টুয়েলভ পয়েন্ট একটা একটু আগে লিখবো টুয়েলভ পয়েন্ট ওয়ান এদের সমষ্টি কত তুমি বড় থেকে ছোটও লিখতে পারো মানে টুয়েলভ পয়েন্ট ওয়ান সবচেয়ে বড় তারপরে ধরো ফাইভ পয়েন্ট থ্রি তারপরে ধরো থ্রি পয়েন্ট টু ফাইভ এইভাবেও লিখতে পারি যেগুলো নেই সেগুলো জিরো বসিয়ে আমরা যোগ করবো তাহলে বলো এটা যোগ করলে কত হবে পাঁচ তিন দুই পাঁচ আর একে ছয় এটা যোগ করো পাঁচ তিনে আট দুই দশের শূন্যতে কুড়ি দশমিক ছয় পাঁচ তাহলে আমাদের কত অ্যান্সার হবে কুড়ি দশমিক ছয় পাঁচ তার মানে আমাদের অপশান ডি হয়ে যাচ্ছে প্রপার অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো বলছে একটা আয়তকর কাগজে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সেভেন ইস টু ফাইভ তাহলে দৈর্ঘ্য কত সেভেন রেশিও ভাবতে পারি প্রস্থ কত ফাইভ রেশিও তো আমাকে এখানে বলে দিয়েছে প্রস্থটা নাকি কুড়ি দশমিক পাঁচ তাহলে দৈর্ঘ্যটা কত হবে তো দেখো পাঁচ থেকে কুড়ি দশমিক পাঁচে আসতে হলে কত দ্বিগুণ করতে হবে আমরা ভাগ করে নিচ্ছি কুড়ি দশমিক পাঁচকে পাঁচ দিয়ে পাঁচ চারে কুড়ি পাঁচ একটা পাঁচ ফোর পয়েন্ট ওয়ান দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা পাবো কুড়ি দশমিক পাঁচ তাহলে এদিকেও আমরা কী করবো সাতকেও ফোর পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করে নেবো সাত একে সাত সাত চারে আঠাশ তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম আঠাশ দশমিক সাত আঠাশ দশমিক সাত মানে অপশান এ তাই না তাহলে অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার আঠাশ দশমিক সাত নেক্সট প্রবলেমটা দেখো বলছে রুট টু এর মান কত এটা একটা ফিক্সড প্রশ্ন রুট টু এর মান একটু মাথায় রেখে দেবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এটাই অ্যান্সার রুট থ্রি যদি বলে তাহলে মনে রাখবে আমি একসাথে বলে দিই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা মাথায় রেখে দিও হ্যাঁ নেক্সট প্রবলেমটা দেখো বলছে রবিন প্রতি টাকায় দুটো ট্রফি কেনে এবং প্রতি টাকায় পাঁচটা ট্রফি বেচে তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত তাহলে এই সব অঙ্ক আমরা এই কীভাবে করবো দেখো একটা জিনিস লক্ষ্য করে এই সব অঙ্কে যেখানে কিনছে সেটা বিক্রয় মূল্য আর যেখানে বিক্রি করছে সেটা ক্রয় মূল্য ভাবতে হয় প্রতি টাকায় দুটো ট্রফি কেনে তার মানে ভেবে নাও এসপিটা হচ্ছে দুই প্রতি টাকায় পাঁচটা ট্রফি বেচে বিক্রি করে সেইটাকে আমরা ক্রয় মূল্য করবো সিপি হচ্ছে পাঁচ তাহলে ভাবো পাঁচ টাকায় কিনে দু টাকায় বিক্রি করেছে ফলে লসেই হয়েছে ক টাকা লস হয়েছে তিন টাকা তাহলে তিন টাকা লস হয়েছে পাঁচ টাকা ক্রয় মূল্যের ওপরে শতাংশ ক্ষতি হচ্ছে ইন্টু একশো পাঁচ দিয়ে কাটো কুড়ি ঠিক কিনা তাহলে কুড়ি দিনে কত ষাট পার্সেন্ট তাহলে তার ক্ষতি হয়েছে ষাট পার্সেন্ট পরের অঙ্কটা এসব এক ব্যক্তি পাঁচশো ষোলো মিটার ছ মিনিটে যায় তার গতিবেগ প্রতি ঘন্টায় কত পাঁচশো ষোলো মিটার এটা প্রতি ঘন্টায় কিলোমিটার পার আওয়ারে করব তাহলে এটা মিটারটাকে আমরা হাজার দিয়ে ভাগ করে দিলাম কিলোমিটার হয়ে গেল এত কিলোমিটার যাচ্ছে ছ মিনিটে তাহলে এক মিনিটে কত যাবে নিচে ইন্টু ছয় ঘন্টায় কত যাবে ওপরে ইন্টু ষাট বোঝা গেল মানে ধরো ছ মিনিটে যাচ্ছে পাঁচশো ষোলো বাই হাজার কিলোমিটার তাহলে এক মিনিটে পাঁচশো ষোলো বাই হাজার ইন্টু ছয় তাহলে ষাট মিনিটে
बुझते ही पाँच एक छय हजार इंटू छय इंटू षाट छय दिए काटो छय दशे एक शून्य काटो दुटो शून्य रही दुघर आगे दशमिक बसिए दाओ 5.16 তাহলে আমরা কত অ্যান্সার পেলাম 5.16 কিলোমিটার পার আওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি অপশন সি হলো অ্যান্সার নেক্সট প্রবলেমটা এসো বলছে এক দোকানদার 10 টাকায় 12টা বেলুন ক্রয় করে 10 টাকায় 12টা কিনছে তারপরে দেখো বলছে 12 টাকায় 10টা বেলুন বিক্রি করছে আবার লিখবো 12 টাকায় 10টা বেলুন বিক্রি করছে লাভের হার কত এই সব অঙ্ক সবসময় ক্রস মাল্টিপ্লাই করে নিতে হয় এই দুটো গুণ করলে আমরা পাবো ক্রয় মূল্য 10 10 100 তাহলে এই যে 100 সেটা হচ্ছে কস্ট প্রাইস আবার এই দুটো কোনাকুনি গুণ করলে বিক্রয় মূল্য পাবো 12 12 144 এটা হচ্ছে এসপি তাহলে ভাবো 100 টাকায় কিনেছে 144 টাকায় বিক্রি করেছে কত টাকা বেশি পেয়েছে 44 টাকা এবং পার্সেন্টেজ অফ প্রফিটও 44% কেন 44% তার কারণ হচ্ছে বাঁ দিকটা তো আমি 100ই করেছি আর শতাংশ সবসময় 100 এর উপরে ডিপেন্ড করেই তৈরি হয় তাহলে আমাদের অপশন সি হয়ে গেল প্রপার অ্যান্সার ওকে আশা করি সকলে বুঝতে পেরেছো এবারে আমরা পরের সেটটার জন্য ওয়েট করব ওকে তো চলো আজকের মতো ক্লাসটা শেষ করলাম টাটা।